বলো কি সিদ্ধান্ত নিতে চলেছে? সিদ্ধান্ত নিতে চলেছি না, সিদ্ধান্ত তো আমি নিয়ে নিয়েছি। আমি অলরেডি আমার রেজিগনেশন লেটার মাননীয় দিলীপ দাকে পাঠিয়ে দিয়েছি বাই হোয়াটসঅ্যাপ, কারণ আমার মেল এখন কাজ করছে না, নেট পাচ্ছি না। তবে যে মুহূর্তে নেট পাবো নেটের মাধ্যমে আমি জানিয়ে দেবো। কেন এই সিদ্ধান্ত? কেন কেন বলতে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে দীর্ঘ 21 বছর ধরে আমি আছি। 43 বছর বয়সে বিজেপির সঙ্গে যুক্ত হই, তারপরে আজকে 63 বছরে এসে দাঁড়িয়েছি। এর মাঝখানে জেলা সভাপতির দায়িত্ব পালন করেছি, অখণ্ড জেলা যখন ছিল তখন তার দায়িত্ব পালন করেছি, শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পালন করেছি। তার আগে আমি রাজ্যের লিগাল সেল এবং রাজ্যের হিউম্যান রাইটস সেল দুটোরই দায়িত্ব পালন করেছি, কনভেনার হিসেবে পালন করেছি। বর্তমানে আমি রাজ্য কমিটির সদস্য হিসেবে কলকাতা নর্থ সুবারবান উত্তর শহরতলি তার অবজারভার হিসেবে দায়িত্ব পালন করছি। তো প্রত্যেকটা রাজনীতিবিদ যারা আছে তাদের দুটো লক্ষ্য থাকে, হয় সে সাংগঠনিক দিক দিয়ে ওপরের দিকে উঠবে বা যাবে, এগিয়ে যাবে, অথবা সে সংসদীয় রাজনীতিতে থেকে সে এমএলএ এমপি হয়ে সে বিধানসভা পার্লামেন্টে গিয়ে লড়বে, কথা বলবে, দলের হয়ে বক্তব্য রাখবে। তো আমার শেষের দিকে এই দায়িত্বটা নেবারই ইচ্ছে বেশি ছিল, যেটা আমি দিলীপ দাকে বলেওছি, আমার রাজ্য নেতৃত্বকে জানিয়েওছিলাম যে আমি সংসদীয় রাজনীতিতেই বেশি ইন্টারেস্টেড থাকতে চাই। তো সেখানে আজকে দাঁড়িয়ে যে শ্রীরামপুর এবং চাঁদদানি এই দুটো আমি পছন্দ করেছিলাম, যে আমার লড়ার মতন ক্ষেত্র এই দুটোতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে যারা দায়িত্বে যারা টিকিট পেলেন, আমি তো মনে করি না আমি তাদের থেকে কোনো অংশে যোগ্যতার দিক দিয়ে হোক বা অভিজ্ঞতার দিক দিয়ে হোক কোনো নিরিখেই আমি কম। তো এতদিন লড়াই করার পর এই জায়গাটায় এসে যে লড়াইটা আমার থেমে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তো এটাকে আমি একটা সিগন্যাল মনে করলাম আমার রাজ্যের তরফ থেকে, আমার দলের তরফ থেকে, যে তোমাকে আর প্রয়োজন নেই। তো দলের যদি আমাকে প্রয়োজন না থাকে তাহলে তো আমারও দলকে প্রয়োজন নেই, আমি বা সেই দলেতে থেকে কী করব। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিলাম। না, দলের মধ্যে থেকে দলের বিরোধিতা করা আমার দ্বারা হবে না, সুতরাং নির্দল হিসেবে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। সেটা এখনও আমি কিছু ভেবে দেখিনি, সেই সিদ্ধান্ত আমি আগামী দিনে আপনারা জানতে পারবেন, এই মুহূর্তে আমার সেরকম কোনো কিছু বলতে পারবো না। দাদা, চারিদিকে এই প্রার্থী সবার পছন্দ হয়নি হচ্ছে না বলে বিক্ষোভ চলছে, দেখুন স্বাভাবিকভাবেই যারা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে দাঁড় করিয়ে রাখার জন্য লড়াই করে এসেছে, দিবানিদ্রা ত্যাগ করে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, যখন টিকিট দেওয়ার সময় আসবে তাদের যোগ্যতা বিচার করা হোক, অবশ্যই তাদের যোগ্যতা বিচার করা হোক, যে যোগ্যতার নিরিখে। তার মানে এই নয় যে সিঙ্গুরের 89 বছরের একজন ভদ্রলোক এসে দুদিন আগে জয়েন করে টিকিট নিয়ে যাবেন আর আমাদের দলে কোনো যোগ্য লোক থাকবে না, এটা হতে পারে না। আজকে শ্রীরামপুর বা চাঁদদানিতে 2 বছর আড়াই বছরের আগে পার্টিতে জয়েন করা লোক এসে টিকিট নিয়ে চলে যাবে, তাদের কী যোগ্যতা আছে, তাদের কী কন্ট্রিবিউশন আছে পার্টির প্রতি আমি জানি না। তো এগুলো হলে তো স্বাভাবিকভাবেই ক্ষোভ হবে, স্বাভাবিকভাবেই হবে। যারা নেতৃত্বে আছেন তারা যদি আজকে টিকিট না পেতেন তাদেরও হতো বলে আমার মনে হয়। মাঝখানে যে বিজেপি যেভাবে একটা বাংলা একটা ক্ষমতায় আছে বলে ঠিক করেছে বা যেভাবে তাদের প্রচার ছিল, এই প্রার্থীর জন্য কি তারা কি শেষ হয়ে গেল সেটা আমি বলতে পারবো না, এটা অনেক বড় ব্যাপার। এটা রাজ্যের নেতৃত্ব আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা বুঝবেন এই ব্যাপারটা নিয়ে। তবে ক্ষোভ বিক্ষোভ জেলাতে আছে, সুতরাং জেলার ক্ষোভ বিক্ষোভ যদি এভাবে থাকে সেটা আগামী দিনে ভোটেতে তার প্রতিফলন হবে অবশ্যই আমার মনে হয়। এতদিন ধরে রাজনীতি করছি সুতরাং সেই রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার এটা মনে হয়। থ্যাংক ইউ।